ঢাকার সাভারে মহাসড়কে ডাকাতীয় চক্রের আট সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ বৃহস্পতিবার রাতে মডেল মসজিদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় এ সময় কাজে ব্যবহৃত চারটি চাপাতে একটি সুইচ গেয়ার একটি দা একটি লোহার পাইপ একটি কাঠের স্ট্যাম্প জব্দ করা হয়েছে তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা করা হয়েছে ঢাকা জেলার উত্তর ডিবির ওসি রিয়াজ উদ্দিন বিপ্লব জানান দীর্ঘদিন ধরে তারা সাভার আসলীয় সহ আশপাশের এলাকায় ছিনতাই ডাকাতি করে আসছে আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে